আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বড় পর্দায় টাইগার শ্রফ এবং দিশা পাটানিকে এখনো শুধুমাত্র কয়েক ঝলকই দেখা গিয়েছে তাদের আপকামিং প্রজেক্ট বাগি টু এর ট্রেলারে। মানে সেই অর্থে তারা হট অ্যান্ড হ্যাপেনিং কাপল হিসেবে অন স্ক্রিন জাদু ছড়াতে না পারলেও রিয়েল লাইফে কিন্তু একে অপরকে নিয়ে সবসময় চর্চায় টাইগার অ্যান্ড দিশা। কারণ তাদের এই গদ গদ প্রেমে এখন নাকি চিড় ধরেছে এমনটাই শোনা যাচ্ছে। নিন্দুকদের তীর দিশার দিকেই, শোনা যাচ্ছে বয়ফ্রেন্ডকে নিয়ে ভীষণ পজেসিভ দিশা। আর টাইগারের ওপর থেকে তার এই অতিরিক্ত নিয়ন্ত্রণ না কমার জন্যই নাকি সম্পর্কে এমন ফাটল। बहुत प्यार करते थे उससे, मैं और नेहा कॉलेज में मिले थे, हम शादी करने वाले थे। শোনা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই ফিমেল ফ্যান ফলোয়িং বেশ ভালোই তৈরি করেছেন জ্যাকি পুত্র, আর তাতেই যত সমস্যা দিশার। শোনা গিয়েছে টাইগার যদি ইনস্টাগ্রাম বা টুইটারে তার সহ অভিনেত্রীদের ছবিতে লাইক বা কমেন্টও করেন, তা নিয়েও প্রচুর আপত্তি জানান দিশা। শুধু তাই নয়, খবর এটাও যে দিশাকে খুব একটা মোটেই পছন্দ নয় টাইগারের মা আয়েশা শ্রফের। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আসার অনেক দিন আগে থেকেই টাইগারের বোন কৃষ্ণার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল দিশার। যদিও সম্পর্কের টানা পড়েনি, নাকি মানসিকভাবে বেশ খানিকটা চাপে রয়েছেন টাইগার নিজেই। কারণ তারা এখন লিভ ইন রিলেশনশিপে রয়েছেন, সামনেই তাদের দেখতে পাওয়া যাবে বাগি টু ছবিতে। তাই সিনেমার রিলিজ এবং রিয়েল লাইফে যদি সত্যি এই জুটির ভাঙন ধরে, তাহলে ছবির উপরেও যে তার প্রভাব যথেষ্টই পড়বে এ কথা কিন্তু বলাই যায়। তাই সব মিলিয়ে এখন এই রিয়েল লাইফ বাগি অর্থাৎ টাইগার এবং বিশাল লাইফে নতুন কী টুইস্ট অ্যান্ড টার্ন আসে তা জানতে দর্শককে আরেকটু অপেক্ষা করতেই হবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।